গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখানে আমাদের বিশেষ কিছু আমরা বিশেষ পড়বো না, শুধুমাত্র পরীক্ষাতে কোয়েশ্চেন আছে এরকম 6-8টা পয়েন্ট আমরা পড়বো, আর বাকিটা আমরা একটু জাস্ট রিড আউট করবো, যাতে করে আমাদের গ্যাসের গতীয় তত্ত্বের ব্যাপারটা কি এই ধারণাটা আমাদের মধ্যে জন্মায়। প্রথমে আমাদের আগে জানতে হবে পদার্থের আণবিক গঠন, দ্যাট ইজ মলিকুলার স্ট্রাকচার। মলিকুলার স্ট্রাকচার সম্বন্ধে ধারণা কারা দিয়েছিলেন, সেটা হচ্ছে বিজ্ঞানী ডাল্টন এবং বিজ্ঞানী অ্যাভোগাড্রো। ঠিক আছে, কিরকম ধারণা দেন তিনি সেখানে? তারা বলেছেন যে সকল পদার্থই, সেটা হোক কঠিন হোক তরল বা হোক গ্যাসীয়, খুব ছোট ছোট অসংখ্য কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে বলা হচ্ছে অণু, আর অণুই হচ্ছে পদার্থের সব থেকে ছোট অংশ, যার মধ্যে পদার্থের সব ধর্ম বর্তমান থাকে। ঠিক আছে, কেউ আমাকে বলতে পারে অণুর থেকেও ছোট তো পরমাণু, কিন্তু পরমাণু ছোট হলেও এবার কি না, পদার্থের অণুগুলির মধ্যে একটা বিশেষ ধরনের বল ক্রিয়া করে, একে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বল, যেটা আমি আগে অনেকবার বলেছি যে এগুলোর মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া চলে, সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক বল। এবং ওই অণু পরমাণুগুলির মধ্যে, এবং এখানে এই যে অণুগুলো আছে এগুলো একদম সলিড বস্তু বলতে আমরা যেমন বুঝি যে নিরেট ভাবে আছে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু কিভাবে একটু ফাঁকা, একটু হলেও ফাঁকা তাদের মধ্যে গ্যাপ থাকে, প্রত্যেকটা অণুর মধ্যে একটু গ্যাপ থাকে। আমরা আপাত দৃষ্টি থেকে কঠিন দেখে আপাত দৃষ্টিতে আমাদের কঠিন বলে মনে হলেও তার অণুগুলির মধ্যে কিন্তু কিছুটা হলেও ফাঁক থাকে, আর এই যে ব্যবধান বা ফাঁক থাকে এটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস বা আন্তঃআণবিক ব্যবধান, অনেকে এখানে দেশও বলেছে। ঠিক আছে, এই অনুপাতকে বলি, এদের মধ্যে কিছু দূরত্ব বা ব্যবধান থাকে, এগুলোকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। ঠিক আছে, এবার এই ফাঁকটার উপর ডিপেন্ড করছে, এই ইন্টারমলিকুলার স্পেসটা উপর ডিপেন্ড করছে পদার্থটা কঠিন হবে না তরল হবে না গ্যাস হবে। কঠিন পদার্থের মধ্যে কি হবে, কঠিন পদার্থের মধ্যে অণুগুলির এই গ্যাপটা, মানে একটা অণুর সঙ্গে একটা অণু খুব পাশাপাশি থাকে, খুব গ্যাপটা খুব কম, তার ফলে কি হয় এদের মধ্যে, আর আমরা এখানে আর তার আগে একটু জানলাম কি এই অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেটাকে বলা হচ্ছে ইন্টার মলিকুলার ফোর্স, আন্তঃআণবিক। তাহলে যে অণুগুলো কাছাকাছি আছে সেগুলো বেশি আকর্ষণ বল থাকবে, আর একটু দূরে থাকলে একটু কম থাকবে। তাই এই জন্য বলছে কি না, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে ব্যবধান খুব কম হওয়ার জন্য আন্তঃআণবিক বল খুব তীব্র হয়, সেই জন্য কি হয় না কঠিন পদার্থগুলো খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এর ফলে কি হয়, এদের নির্দিষ্ট আকার এবং আয়তন দুই থাকে, আর উষ্ণতা যখন আমরা বৃদ্ধি করি তখন কি হয় না এই অণুগুলোই আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। তাহলে যখন কঠিন পদার্থের মুখে আমরা উষ্ণতা বা তাপ দিই, তখন আমরা হিট দিই, তখন কি হয় না তখন আস্তে আস্তে কি হবে না তাদের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, তাহলে কি হবে একসময় কঠিন পদার্থ তরলে পরিণত হবে। ঠিক আছে, এই বলেছে যে উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, একসময় কঠিন পদার্থ তরলে পরিণত হয়, আর কঠিনের পরেই থাকে তরল পদার্থ। তরল পদার্থের আন্তঃআণবিক ব্যবধান কঠিন পদার্থ থেকে একটু বেশি হয়। ঠিক আছে, এই জন্য কি হবে, বেশি হলে কি এদের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম, তার ফলে কি হবে অণুগুলো ছড়িয়ে যেতে পারে, ফ্রিলি ছড়িয়ে যেতে পারে, তার জন্য কি হয় এদের মধ্যে প্রবাহী ধর্ম বর্তমান আছে, অর্থাৎ তরল পদার্থকে গড়িয়ে দিতে পারো, ছড়িয়ে যেতে পারছি। কিন্তু কঠিন পদার্থের এতই তার অণুগুলোর টান যে একটা কঠিন পদার্থ থেকে অন্য কঠিন পদার্থকে খুব দৃঢ়ভাবে আটকে রাখে, ভাইরাস তরল তরল পদার্থের ক্ষেত্রে সেই আকর্ষণ বলটা একটু কম, তার ফলে কি হয় তরল পদার্থ কি হয় প্রবাহিত হতে পারে। এই জন্য বলেছে, অর্থাৎ তারা এক স্থান থেকে অপর স্থানে প্রবাহিত হতে পারে, প্রবাহী ধর্মের জন্য তরল পদার্থের আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার নেই, তখন যে পাত্রে যখন রাখা হবে সেই পাত্রে তারা আকার তখন ধারণ করবে, কিন্তু আয়তন নির্দিষ্ট আছে কি আয়তন সেই পাত্রের আয়তনটাই নেবে। ঠিক আছে, আচ্ছা, আর এই তরল পদার্থকে যদি আরো উষ্ণ করা হয়, অর্থাৎ উষ্ণতা যদি আরো বৃদ্ধি করা হয়, তখন কি হবে অণুগুলি পরস্পর থেকে আর একটু দূরে চলে যাবে, তখন তরল পদার্থ কি হবে গ্যাসে পরিণত হবে। ঠিক আছে, এবং গ্যাস হচ্ছে কি গ্যাসের অণুগুলোর আকর্ষণ এতটাই কম যে তারা কিন্তু একদম আর তরলের ক্ষেত্রে যেমন প্রবাহিত হচ্ছিল এর ক্ষেত্রে একদম ছড়িয়ে পড়বে, মানে এরা নিজেদেরকে প্রায় ধরে রাখতেই পারে না বলা চলে, অর্থাৎ কোনো পাত্রে গ্যাস রাখলে গ্যাসের অণুগুলি পাত্রের সব অংশে ছড়িয়ে পড়ে। তাই গ্যাসের গ্যাসীয় পদার্থের অণুগুলোর আকার বা আয়তন কিছুই নেই, কঠিন বা তরল ও গ্যাসীয় পদার্থের আণবিক। আচ্ছা, এখানে এবার যেটা বলেছে যে এখানে এই কঠিন তরল এবং গ্যাস এই পদার্থের আণবিক গঠনগুলোকে আমরা বিভিন্ন ধর্মের সাহায্যে এখানে ব্যাখ্যা করেছি, কিভাবে কি কি ধর্ম আছে
এর মলিকুলার মোশন বা এই যে আণবিক গতি, মানে এই অণুগুলোর যে গতি, সেগুলোকে আমরা কতগুলো ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে পারি, কি কি সেটা, তার মধ্যে একটা হচ্ছে ব্যাপন, তারপরে আছে বাষ্পচাপ বা বাষ্পীভবন। এই যে বাষ্পীভবনটা হচ্ছে সেটাকেও আমরা এই আণবিক গতি মলিকুলার মোশন দিয়েও কিন্তু ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আর কি আছে? আর আছে ব্রাউনের গতি, এটা কি এটাও জানবো, এবং এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি না, কেমিস্ট্রি যখন আমরা পড়বো তখন এই ব্রাউনের গতি অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা এখানে ব্রাউনের গতি নিয়ে খুব বেশি পড়বো না, যেহেতু আমাদের ফিজিক্সের লেভেলে ব্রাউনের গতি নিয়ে খুব একটা প্রশ্ন আসবে না। তো আমরা যেটুকুন পয়েন্ট শুধুমাত্র পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আসবে সেটুকুন পয়েন্ট আমরা তুলে নেবো, আর বাকিটা জাস্ট রিড আউট করে রাখবো শুধু নলেজ বাড়ানোর জন্য। এছাড়া আমরা এক্সপেনশন দিয়েও আমরা দেখতে পাবো। এবার দেখি আমাদের এই ব্যাখ্যাগুলো কিভাবে করা হয়েছে। প্রথমে এখানে এই যে আমি বললাম অণুগুলোর মধ্যে দুটো অণু আছে, ওর মধ্যে গ্যাপ আছে, এবং অণুগুলো কি হয় না এদিক ওদিক এদিক ওদিক সবসময় ছড়িয়ে বেড়ায়, মানে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এগুলোকে আমরা কতগুলো ঘটনার সাহায্যে এগুলো ব্যাখ্যা করতে পারি যে এই অণুগুলির মধ্যে একটা গতি আছে। যেমন কি না, এখানে একটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই পরীক্ষাটারা করে দেখেছে। ঠিক আছে, যদিও অণুবীক্ষণ সাহায্যে দেখতে পাওয়া যায় না, তবুও অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাওয়া যায় এমন কতগুলো পদার্থ যদি জলডোবে ছড়িয়ে দেওয়া হয়, দেখা যায় সেগুলো ইতস্তত এদিক ঘুরে বেড়াচ্ছে, সেরকম একটা পরীক্ষা এখানে দেখাচ্ছে। ধরো এখানে আমরা দুটো পদার্থ নিলাম, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, যেটা হচ্ছে ভারী গ্যাস, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড খুব ভারী গ্যাস, আর একটা নিলাম ধরো হাইড্রোজেন H2। তাহলে জেনারেল নিয়ম অনুসারে কিরকম হওয়ার কথা, যে হালকা গ্যাসটা উপরে থাকবে আর ভারী গ্যাসটা নিচের দিকে থাকবে, কারণ ভারী গ্যাস নিচে থাকবে, হালকা গ্যাস উপরে থাকবে, এটাই আমাদের জেনারেল নিয়ম। তাই যে জিনিসটা ওয়েট বেশি হয় সেটা তোমার দিকে চলে যায়, যেটা হালকা হয় সেটা অপেক্ষিত উপরের দিকে থাকে, এটা হচ্ছে জেনারেল নিয়ম। যদি এরকম একটা পাত্রে প্রথমে কার্বন ডাইঅক্সাইড দিলাম, তারপরে হাইড্রোজেন দিলাম, তাহলে জেনারেলি থাকার কথা কিরকম, কার্বন ডাইঅক্সাইডটা আগে আর হাইড্রোজেনটা পরে। কিন্তু বাস্তবে কি দেখা যায়, বাস্তবে দেখা যায় যে এটা হয় না, বাস্তবে দেখা যায় হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা একসঙ্গে মিশে গিয়ে একটা সমসত্ত্ব গ্যাস তৈরি করেছে, যেটা একটা এতক্ষণ সমসত্ত্ব গ্যাস তৈরি করেছে। এটা কেন হয়, এটাকে আমাদের ওই মলিকুলার গতি দিয়ে ব্যাখ্যা করতে পারি। কিরকম সেটা এখানে সেটা বলেছে, এরকম কার্বন ডাইঅক্সাইড পূর্ণ একটি গ্যাস জারের উপর অপেক্ষাকৃত হালকা গ্যাস, যেমন হাইড্রোজেন দ্বারা পূর্ণ একটি গ্যাস জার, গ্যাস জারটি কি করেছে উপর করে রাখা হলো। এক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমি বললাম যে অভিকর্ষক উপেক্ষা করে একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে, এবং কিছুক্ষণ পর দেখা যাবে উভয় গ্যাস জারে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড একটি সমসত্ত্ব মিশ্রণ আছে। অথচ কার্বন ডাইঅক্সাইড ভারী গ্যাস এবং হাইড্রোজেন হালকা গ্যাস বলে এই দুটো না মেশার কথা, মানে না মেশাই উচিত ছিল, কিন্তু গতিতত্ত্বের সাহায্যে এই ঘটনাটাকে সহজে ব্যাখ্যা করতে পারছি। গতিতত্ত্ব কোনটা, এই গতিতত্ত্ব মানে হচ্ছে এই অংশটা, অর্থাৎ এই গ্যাসের যে মানে এই যে অণু, গ্যাসের বা তরলের অণুগুলো, কঠিন ক্ষেত্রে কিন্তু নয়, গ্যাসের বা তরলের যে অণুগুলো সেগুলো কিন্তু অবিরাম এদিক সেদিক ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, এইটা দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, কঠিন ক্ষেত্রে কেন নয়, না কঠিন ক্ষেত্রে যেহেতু খুব কাছাকাছি অবস্থান করে, তারপরে এদের আকর্ষণ বল খুব বেশি, সেই জন্য অণুগুলো এদিক সেদিক ঘুরে বেড়াতে পারে না। হোয়াইডাস তরল পদার্থের আকর্ষণ বলটা একটু কম, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরও কম, তার ফলে কি তারা ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে, এবং তার প্রমাণস্বরূপ তারা প্রবাহিত হতে পারে, গ্যাস ছড়িয়ে পড়তে পারে, সেটার প্রমাণস্বরূপ এগুলো আণবিক আণবিক গতিতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এবার দেখা যায় এই ঘটনা কীভাবে ব্যাখ্যা করছে, না গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে যে কোনো দিকে যে কোনো বেগ নিয়ে ছুটে বেড়া, তাই গ্যাসের অণুগুলো কি হয়েছে অপর গ্যাসের অণুগুলির সঙ্গে মিশে একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করতে পারে। যদি এরকম তাদের গতিবেগ না থাকতো, মানে তাদের অণুগুলো যদি ইতস্তত ঘুরে বেড়াতে না পারতো, তাহলে এই ঘটনাটা হতো না। তাহলে কি হতো, তাহলে এই এইটা নিচেই থেকে যেত, এটা উপরেই থেকে যেত, কিন্তু যেহেতু গ্যাস অণুগুলো ইতস্তত এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তাই এটার সঙ্গে এটা মিশে একটা সমসত্ত্ব দ্রবণ তৈরি হচ্ছে। তাহলে এটাই আমাদের গ্যাসের গতিতত্ত্বের গতিতত্ত্ব থেকে এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলেছে, আণবিক গতির জন্যই, আণবিক গতি মানে এই যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সেটাকে আণবিক গতি বলছে, গ্যাস আণবিক গতি বলছে, অপর একটি মিশ্রণ প্রক্রিয়াকে
এবার এই যে গতি হলো, এই গতির জন্য একটি গ্যাসের অণু অন্য একটা অন্য গ্যাসের সাথে মিশে গিয়ে এই যে একটা একটা তৈরি করলো, সমসত্র গ্যাসের দ্রবণ তৈরি করলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাপন। বা আমরা এটাও দেখব যে কম ঘনত্বের, এক মিনিট দাঁড়াও, কাল থেকে মোবাইলটা কেন, ব্যাপন প্রক্রিয়াটা, এটাকে এটাকে কি বলা হয়, ব্যাপন প্রক্রিয়া কোনটাকে, না এই যে আমি যেখানে বললাম যে এই একটা ঘনত্বের জিনিস আরো একটা ঘনত্ব ছিল, প্রথমে একটা ভারী ঘনত্ব ছিল, তারপরে কম ঘনত্ব ছিল, একটা ঘনত্ব থেকে আরেকটা ঘনত্ব নিজে মিশে গেল, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ব্যাপন। এবং এটা শুধুমাত্র কঠিন, এই সরি, এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থে দেখা যায় এমনটা নয়, এটা তরল পদার্থেও দেখা যায়। মানে এই যে দুটো আলাদা আলাদা ঘনত্বের জিনিস ছিল সেটা একসঙ্গে মিশে যেতে পারলো, এটাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এবং এই ব্যাপন প্রক্রিয়াটা কেন হয়, এই ব্যাপন প্রক্রিয়াটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের জন্যই হয়, সেটা গ্যাস বা তরলের গতীয় তত্ত্বের জন্য হয়। অর্থাৎ গ্যাস বা তরলের অণুগুলোর যে অবিরাম ইতস্তত এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, এই অণুগুলো মানে এখানে ছোট এক একটা ছোট একটা, তুমি এক একটা অণু ভাবতে পারো, ছুটে বেড়াচ্ছে, ছুটে বেড়াতে বেড়াতে কোনো সময় এটা ওদিকে ওটা ওদিকে গিয়ে তারা একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি করতে পারে, এইটাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে। এবং এই ব্যাপন প্রক্রিয়া গ্যাস এবং তরল উভয় ক্ষেত্রেই দেখা যায়, ঠিক আছে। ওই জন্য এখানে বলেছে কিছু ক্ষেত্রে তো কঠিন পদার্থের মতো দেখা যায়, কিন্তু কঠিনের মধ্যে আমরা সবসময় দেখতে পাই না। যেমন অধিক উষ্ণতায়, অধিক উষ্ণতার মধ্যে কি করা হয়, অধিক উষ্ণতা সিলিকনের মধ্যে ফসফরাসে প্রবেশ ঘটিয়ে একটা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, সেটা কিন্তু খুব এক্সেপশনাল কেসে বা জেনারেলি নর্মাল প্রসেসে হয় না, একটা অতি উত্তপ্ত উত্তপ্ত অবস্থায় করতে হবে বা স্পেশাল স্পেশাল কন্ডিশনে হবে, কিন্তু তরল এবং গ্যাসের পথের ক্ষেত্রে নর্মালি হবে। যেমন এখানে বলেছে যে তরল ও কঠিন পথের অণুর মধ্যে ব্যাপন দেখা যায়, জলে যেমন কপার সালফেট দানা দিলে প্রথমে নিচে প্রথমে কি হয়, নিচের দিকে জল নীলবর্ণ ধারণ করে, মানে তোমরা যখন তুঁতে দাও তখন দেখবে প্রথমেই নীলটা নিচের দিকে চলে গেল, যখন নীলের বলিটা ফেললে তখন নিচের দিকে পড়ে চলে গেল, তারপরে আস্তে আস্তে নীলটা দুম দুম করে ছড়াতে নামা মানে ছড়াতে আরম্ভ করলো, এটা কেন হয়, এটা হচ্ছে ওই ব্যাপন ধর্মের জন্য হয়। যদি জলের অণুগুলো অধিক এদিক সেদিক না ছুটে বেড়াতো তাহলে কি হতো, ওই নীলের দ্রবণটা মানে নীলের যে পাউডারটা বা বলিটা যাই বলি না কেন সেটা ওখানেই রয়ে যেত, তাহলে আস্তে আস্তে এদিক সেদিক থেকে ছড়িয়ে পড়তো না, কারণ আর একমাত্র ছড়িয়ে পড়ছে বলেই তবেই কি না হচ্ছে কি না তবেই এখানে তবেই আমি এখানে যদি কোনো একটা অন্য পদার্থ মেশাই সেটা আস্তে আস্তে এদিক সেদিক ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। আর যদি না ছড়িয়ে পড়তো তাহলে ওই এক জায়গাতেই ওটা ওইভাবে স্টিভ হয়ে থেকে যেত, ওকে। আচ্ছা এটাই বলেছে যেটা, এবার এখানে বলেছে যে তার এখানে বলেছে যে অভিকর্ষ উপেক্ষা করো, কপার সালফেট দ্রবণ উপরে ওঠে এবং কিছুক্ষণের মধ্যে সমস্ত রঙিনকে মিশ্রণ করে তোলে, মানে সমস্ত মিশ্রণকে রঙিন করে তোলে। এবং এটা এক্সেপশনাল যেটা বললাম, কঠিন পদার্থের মধ্যে এটা এমন হতে পারে, অধিক উষ্ণতা অধিক উষ্ণতাকে মানে সেটা তো সিলিকনের অধিক উষ্ণতা মানে এক প্রকার তরলই হয়ে গেল। যাই হোক, তো এটা হলো এই যে গ্যাসের ব্যাপন প্রক্রিয়াটাকে আমরা আণবিক গতি দিয়ে ব্যাখ্যা করতে পারি। তার আগে আণবিক গতিটা কি বলেছি, আণবিক গতিটা হচ্ছে পদার্থের অণুগুলি এত ক্ষুদ্র যে সেগুলো কি হয় না, সেগুলো ইতস্তত এদিক সেদিক ঘুরে বেড়ায়, ঠিক আছে। এবং এটাকে আমরা এই ব্যাপন, বাষ্পচাপ বা বাষ্পীভবন এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি। এবার বাষ্পীভবন দিয়ে কীভাবে বুঝতে পারি বা অনেক সময় বাষ্পীভবনটা কেন হয় তারও কারণ হচ্ছে এই আণবিক গতি হতে পারে, ঠিক আছে। যেমন দেখো কীরকমভাবে বাষ্পীভবনটাকে নিয়ে ব্যাখ্যা করা আছে, সেটা বলছে যে ত্বরণের অণুগুলির মধ্যে আন্তরাণবিক বল কম বলে অণুগুলো কি হয় সহজেই পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে। ত্বরণের মধ্যে অণুগুলির বিভিন্ন মানের বেগ থাকে, তাহলে অণুগুলির মধ্যে বিভিন্ন মানের বেগ থাকে, এলোমেলোভাবে তরলের মধ্যে ছড়াছড়ি করে করতে করতে কিছু অণু যথেষ্ট গতি শক্তি নিয়ে কি হয় তরলের পিঠে চলে আসে। মানে কিরকম, যেন এইদিকের একটা তরল আছে তাহলে এখান থেকে তো বাষ্পীভবন হতে পারে, তাহলে এখানকার কোনো কিছু কিছু এমন কিছু অণু আছে যেটা আস্তে আস্তে গতিশক্তি নিয়ে তরলের গতিশক্তি সঞ্চয় করে, বেশি পরিমাণ গতিশক্তি সঞ্চয় করে কি হয় তরলের পৃষ্ঠে চলে যাবে, এবং এই পৃষ্ঠে চলে এসে এই তরল থেকে ছেড়ে বেরিয়ে যাবে। সেটা কিভাবে সম্ভব হবে না, তার মানে এই তরল পদার্থটা যে বল দ্বারা তার অন্য অণুটাকে আকর্ষণ করছিল সেই আকর্ষণ বলটাকে মানে ইন্টারমলিকুলার যে আকর্ষণ মানে ইন্টারমলিকুলার ফোর্স সেইটাকে উপেক্ষা করে সেখান থেকে তরল থেকে গ্যাস হয়ে উবে চলে যাবে। ধরে নাও এই অণুটার কথা বলছি, কারণ এই অণুটা ধরে নাও এখানেই ছিল বা উপরেই যদি থাকে, উপরপৃষ্ঠ থেকেও যদি যেতে চায় তার মানে তরল থেকে এর এই এর আগের অণুটার সঙ্গে এর একটা
টান আছে সেটাকে কি বলা হলো, বলা হলো না ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে এই অণুটাকে যদি উবে চলে যেতে হয় তাহলে অবশ্যই একে কি করতে হবে, এর যে টান সেই টানটাকে উপেক্ষা করে বা তার থেকে বেশি শক্তি নিয়ে উবে যেতে হবে, ঠিক আছে? এবং সেটা সে কিভাবে করবে, না সেটা সে তার মধ্যে গতিশক্তি বৃদ্ধি পেলে, তার মানে তার তার মানে তার গতিটা এমন হতে হবে যে তার মধ্যে যে আকর্ষণ বল আছে অণুদুটোর মধ্যে সেটাকে ছাড়িয়ে সে চলে যেতে পারছে, ঠিক আছে? তাহলে এই গতিশক্তি কিভাবে বৃদ্ধি পাবে, না গতিশক্তিটা বৃদ্ধি পাবে আবার উষ্ণতা বৃদ্ধি পেলে। তাই জন্য বাষ্পায়ন বা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু উষ্ণতা একটা বড় ফ্যাক্টর, উষ্ণতা বৃদ্ধি পেলে বাষ্পায়ন তাড়াতাড়ি হয়, ঠিক আছে? তাহলে এখানে এটাই বলেছে, দেখো যে কি বলেছে, তরল ছড়াছড়ি করতে করতে কিছু অণু যথেষ্ট গতিশক্তি নিয়ে তরলের পৃষ্ঠে চলে আসে, তখন এই সকল অণু তরলের অণুর আকর্ষণ উপেক্ষা করে তরলের বাইরে যেতে যেতে পারে, একে বলা হচ্ছে বাষ্পায়ন। আবার তাপ দিলে কি হয়, অণুগুলির গতিশক্তি বাড়ালে অণুগুলি তরল ত্যাগ করে বাইরে আসে, বা অনেক সময় স্ফুটনাঙ্ক যদি শুরু হয়, মানে যখন স্ফুটনাঙ্ক হয় তখন কি হয়, তরলের প্রত্যেকটা অণুর বেগই প্রায় একই রকম বেড়ে যায়, তখন তাই কি হয় না, তখন দ্রুত বাইরে চলে আসতে পারে। অর্থাৎ যদি আমরা খুব বেশি উত্তপ্ত করি তাহলে অণুগুলো যে গতিতে যাচ্ছিল তার থেকেও বেশি গতি নিয়ে এদিকে ছোটাছুটি করবে, এবং একটা সময় এমন হবে যখন স্ফুটনাঙ্ক আসবে তখন তরলের প্রত্যেকটা অণুই প্রায় এমন গতি পেয়ে যাবে যে এখান থেকে সে অন্য অণুর আকর্ষণ বলকে কাটিয়ে এখান থেকে চলে যাওয়ার সুযোগ পাবে, মানে যেতে পারবে, বোঝা গেল? একইভাবে এখানে বলেছে একটি আবদ্ধ পাত্রে তরল লাগলে তরল থেকে বেরিয়ে আসা অণুগুলি কি করবে, না তরলের উপরস্থিত শূন্যস্থানে এলোমেলো করে ছুটে পারে। এবার যদি এটা এইখানে যদি এইখানে যদি তারা এখান থেকে উবে এসে এখানে গ্যাস আকারে চলে এলো, তাহলে এর মধ্যেও কি করবে, এর মধ্যেও তারা এদের সাথে ছুটে পারবে, মানে যখন তরল থেকে গ্যাস হলো তখনও তারা এর মধ্যে ছুটে পারবে। তার ফলে কি হবে, এরা আবদ্ধ যদি ঢাকা আছে তাহলে কি হবে, এরা এখানেও এসে এখানেও একটা চাপ প্রয়োগ করবে, দেয়ালের প্রত্যেকটা অংশে সমানভাবে চাপ প্রয়োগ করবে, সেটা এখানে বলেছে, হ্যাঁ। এবং এই সময় তারা পরস্পরের সঙ্গে এবং পাত্রে দেওয়ার সঙ্গে ধাক্কা খায়, কিছু কিছু অণু আবার তরলে ধাক্কা খেয়ে তরলে প্রবেশ করে যায়, আবার কিছু কিছু অণু তরলে ধাক্কা খেয়ে তরলে প্রবেশ করে যায়, হ্যাঁ। পাত্রের দেওয়ালের সঙ্গে অণুগুলি ধাক্কা পড়ে যে যে চাপ সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে বাষ্প চাপ, মানে যেহেতু ওটা বাষ্পটা গিয়ে চাপ দিচ্ছে ওই জন্য বাষ্প চাপ বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার এইখানে এইখানে এটাও ওরম ভাবে ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যে বাষ্পীভবন এবং বাষ্পচাপ এগুলোর ব্যাখ্যা করা যায় কি দিয়ে, এরগুলো ব্যাখ্যা করা হচ্ছে অণুগুলির গতিশীলতা দিয়ে এগুলো ব্যাখ্যা করা যায়, এটা এই ঘটনাটাকে ব্যাখ্যা করা যায় কিসে, না আণবিক গতি দিয়েও ব্যাখ্যা করা যায়, ইন্টারমলিকুলার ফোর্স এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায়, বা সরি ইন্টারমলিকুলার মোশন আণবিক গতি দিয়ে ব্যাখ্যা করা যায়। তারপরে আসছে প্রসারণ, প্রসারণ মানে কি, কোনো গ্যাসকে কোনো পাত্রে রাখলে কি হয়, গ্যাসটি সেই পাত্রের সমস্ত জায়গা দখল করে নেয়, এটা আমরা খুব ভালোভাবে বুঝি যে একটি পাত্রে যদি কোনো গ্যাস রাখি সেই গ্যাসটা কি হয় চারিদিকে ছড়িয়ে পড়ে গিয়ে পুরো গ্যাস জুড়ে এরকম হয়, যার জন্য দেখবে যে ঘরের কোনো কোনো একটা কোনায় যদি তুমি ধূপ দাও তাহলে সেই ধূপের গন্ধটা ওইদিকের কোনো যে কোনো যদি কোনো ব্যক্তি থাকে সেও পায়, কারণ হচ্ছে এটাই, কারণ এই গ্যাসের এক্সপেনশনটা হয় এই কারণে, যদি অণুগুলো সর্বত্র ছড়িয়ে না পড়তো তাহলে শুধুমাত্র যেখানটাতে আমরা আমরা ধূপের গন্ধটা দিয়ে পাচ্ছি বা ওই গ্যাসটা পাচ্ছি শুধুমাত্র সেখানেই গন্ধটা পেত, বাকি দূরের দিকে পেত না, ঠিক আছে? এবং এই এবারে তারপরে এবার হয়তো বলতে পারো যে তাহলে আমি 1 কিলোমিটার দূরে কেন পাই না, সেটা পাই না তার তীব্রতা কতটা, এই গ্যাসটা যেতে যেতে আস্তে আস্তে বিলীন হয়ে যায় বা অন্যভাবে তার তীব্রতা নষ্ট হয়ে যায়, কিন্তু খুব তীব্র গ্যাস হলে সেটা আস্তে আস্তে সেটাও ছড়িয়ে পড়তে পারে, যেমন খুব সেগুলো খুব ভয়াবহ গ্যাস বলা হয়, ঠিক আছে? যেমন ভোপাল দোষ গ্যাস কারণে যদি খুব ভয়াবহ গ্যাস না হতো তাহলে খুব বেশি দিন পর্যন্ত ছড়িয়ে পড়তে পারতো না, ঠিক আছে? সেরকম ব্যাপার। অর্থাৎ তাদের কি হয় না, কোনো পাত্রে যদি কোনো গ্যাস রাখা হয় বা গ্যাস একটা কথা বলতে পারে যে গ্যাসের এই প্রসারণশীলতা কিসের জন্য হয়, না গ্যাসের অণুগুলির অনিয়মিত গতির জন্য হয়, এটা আমরা বলতে পারি। এবার আসছে ব্রাউনীয় গতি, এটাকেও এক প্রকার ওই গতির মতোই, এটাও ব্রাউনীয় গতি, এটাকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, এটা পর্যবেক্ষণ করেছিলেন বলে এনাকে এটাকে ব্রাউনীয় গতি বলা হয়। কি বলেছে তিনি, না তিনি বলেছেন তরল কিংবা গ্যাসের মধ্যস্থিত অতি সূক্ষ্ম সূক্ষ্ম কণা অবিরাম এবং অনিয়মিত গতিকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি। এতক্ষণ যেটা আমরা মলিকুলার গতি বলছিলাম সেটাকে উনি একটা পর্যবেক্ষণ করে নাম দিলেন কি, ব্রাউনীয় গতি। আচ্ছা, এবং এই গতির প্রমাণটা সেটাকে একটা
গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্বে একটা গুরুত্বপূর্ণ অংশ কেন বলছে না, এটা দিয়ে আমরা গ্যাসের উপর চাপ, উষ্ণতা, পরিবাহিতা, শান্ততা এগুলোকে আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? এবং এগুলো দিয়ে আমরা চার্লসের সূত্র, বলসের সূত্র, বিভিন্ন যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এটা দিয়ে প্রতিষ্ঠিত করতে পারি। তাহলে এবার আমরা আগে দেখে নিই এই ব্রাউনীয় গতিটা কি। শুধুমাত্র নলেজের জন্য পড়ছি, ব্রাউনীয় গতি দিয়ে তেমন, হ্যাঁ কিছু কিছু প্রশ্ন আসবে এটাকে কি দ্বারা ব্যাখ্যা করা যায় বা এটাকে কি বলা হয়, তখন তখন তুমি দেখবে তোমাকে একটা অপশন থাকবে ব্রাউনীয় গতি, তখন সেই অপশনটা আমার কাজে লাগবে। আর মেন প্রশ্ন আসবে সেটা সেটা হচ্ছে এরকম, এই ব্রাউনীয় গতিটা প্রমাণ করতে গিয়ে রবার্ট ব্রাউন কি করেছেন, জলের মধ্যে কিছু পরাগরেণু দিয়েছে। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন আছে যে জলের মধ্যে অণুগুলো যদি গৃহস্থত ঘুরেই বেড়ায়, তাহলে তাহলে আমি জলেতে যদি একটা কাঠ ফেলে দিই, তাহলে সেই কাঠটাও, তাহলে কাঠটাও তো ইতস্তত ঘুরে বেড়ানোর কথা, কিন্তু ঘুরে বেড়ায় না কেন? অথচ খুব সূক্ষ্ম সূক্ষ্ম কণা ঘুরে বেড়াচ্ছে। বা আমি যদি ধুলিকণা ফেলে দিই, তো আমরা তো দেখি না যে ধুলিকণাগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেটার কারণ হচ্ছে না, যদি এই এইখানে যে সেই কণাগুলো, যে আমরা যে কণাগুলোর কথা বলছি, সেই কণাগুলোর থেকে যদি খুব বড় আকারের কণা হয়, তাহলে কিন্তু ওটা আমরা দেখতে পাবো না। কারণ কি না, তখন সেটা তার যে লোভ দিবে সেটা শূন্য হয়ে যাবে। হোয়ারাস এইখানে যে অণুগুলো আছে, জলের যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা গ্যাসের বা তরলের যে অণুগুলো, সেইগুলোর থেকে ছোট আকারের অণু হলে তবেই কিন্তু তারা সেই গতিতে আমরা দেখতে পাবো, সেই গতির সঙ্গে তারা বিচলিত হচ্ছে এটা আমরা দেখতে পাবো, তার নাহলে কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে? এবার দেখা যাক কি বলেছে না রবার্ট ব্রাউন কি করেছে, জলের মধ্যে কিছু পরাগ রেণু মিশিয়ে দিয়েছে, দিয়ে কি করেছে না একটা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই রেণুগুলোকে তিনি অবজার্ভ করছিলেন, দিয়ে তাদের গতিবিধি লক্ষ্য করেন। তিনি কি দেখছেন সেখানে না, পরাগ রেণুগুলো এলোমেলোভাবে চারিদিকে নির্বিচ্ছিন্নভাবে ছড়াছড়ি করছে, ঠিক আছে? এবং পরবর্তীকালে কি দেখেছে না, তরল বা গ্যাসের পদার্থের মধ্যে মধ্যে কি হয়, পরাগ রেণুর মধ্যে সূক্ষ্ম কণা ভাসিয়ে দিলে, সূক্ষ্ম কণা যে কোনো কণা ভাসিয়ে দিয়ে সেই কণাগুলোতেও একই রকম অনিয়মিত গতি সৃষ্টি হচ্ছে। এই গতিগুলো নিরন্তর, মানে এগুলো কখনো থেমে যাচ্ছে না, নিরন্তর গতি, এবং কখনো নিচের দিকে, কখনো উপর দিকে, কখনো বামে, কখনো ডান দিকে, অর্থাৎ ফ্রি টু এভরিহোয়ার, মানে যে কোনো জায়গা আছে যেতে পারছে, অর্থাৎ আবার কখনো কখনো ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ উদ্দাম নিত্য করছে বলে চলছে। এই কণাগুলোর এই ধরনের অবিরাম গতিটাকেই বলা হচ্ছে ব্রাউনীয় গতি বলা হচ্ছে, ঠিক আছে? এবং এখানে একটা ব্রাউনীয় গতি রাখা হয়েছে, যেখানে কিছু কণা দেওয়া হয়েছে সেটা কখনো এদিকে কখনো ওদিকে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে তার ব্রাউনীয় গতি। কিসের কিসের ক্ষেত্রে, গ্যাস এবং তরল পদার্থের ক্ষেত্রে তার কণাগুলো, তাদের যে জলের অণু যদি থাকে, যদি জল হয় তাহলে তার জলের অণুগুলোর মধ্যে, যেগুলো জলের মধ্যে অক্সিজেন অণু আছে, হাইড্রোজেন অণু আছে, সেই অণুগুলো পরস্পর কিন্তু কি হচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, এবং এটাকে বলা হচ্ছে তাদের ব্রাউনীয় গতি। এবার দেখা যাক এই ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য কি। এই ব্রাউনীয় গতির বৈশিষ্ট্যগুলো আমাদের সেগুলো মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষাতে আসবে না, শুধু মাথার মধ্যে করলেই মনে মনে থেকে যাবে, ঠিক আছে? এক নম্বর কি না, এই গতিগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে নিজে থেকেই হয়, বাইরে থেকে কাউকে কিছু প্রয়োগ করতে হয় না, নিজে থেকেই হয়, এবং চিরস্থায়ী, কোনো সময় থেমে যায় না, মানে অলওয়েজ হবে, এমন নয় চিরস্থায়ী, মানে এটা বলতে চাইছে এমন নয় দুদিন হওয়ার পর থেমে যাবে এমনটা, এবং নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং এলোমেলো, এবং দুটি কণার গতি কখনো একই রকম হয় না। বোঝা গেল কি না ব্রাউনীয় গতি? এর মধ্যে কোনো গতির মধ্যে কোনো সামঞ্জস্য নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্রাউনীয় গতির এক নম্বর বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য কি আছে না, পাত্রের নড়াচড়ার উপর এই গতি ডিপেন্ড করে না। মানে আমি যদি পাত্রটা খুব বেশি ঝাঁকাই, তাহলে যে ওই ওর গতিবেগের কোনো পরিবর্তন হবে সেরকম কিন্তু নয়, অর্থাৎ যে পাত্রে রেখেছি সেই পাত্র নাড়াচাড়া করলে বা নাড়াচাড়া না করলে যে গতিটা নির্ভর করবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। ডিপেন্ড কিসের উপর করছে? উষ্ণতার উপর। উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কিন্তু কণাগুলির বেগ আবার বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে কণাগুলির বেগ বৃদ্ধি পায়। তাহলে এখানে ব্রাউনীয় গতি নিম্নের কোনটির উপর ডিপেন্ড করে সেটা কিন্তু তোমার এখানে হয়তো খুব একটা আসে না, যদিও আসে তাহলে বলতে হবে সেটা উষ্ণতার উপর ডিপেন্ড করে। এবং কিভাবে না, উষ্ণতা বৃদ্ধি পেলে কণাগুলির বেগ বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে যে কণাগুলি যত ক্ষুদ্র হবে এদের বেগ তত বেশি হবে।
যত বেশি ক্ষুদ্র হবে তত তাদের বেগ বেশি হবে, যত ক্ষুদ্র থেকে যদি খুব বেশি বড় হয় তাহলে তার গতি কম হবে, আর আকারে যদি খুব ক্ষুদ্র হয় তাহলে তার গতিবেগটা বেশি হবে। কোন গতিটা? ব্রাউনের গতিটা। আর কি মাধ্যমের সান্দ্রতা, সান্দ্রতা যত কম হবে কণাগুলোর বেগ তত বেশি হবে। এবার আমাকে একজন বলো, এই ভিসকোসিটি বা সান্দ্রতাটা কি? ডেফিনেশনটা কি বলা আছে? না, যে ধর্মের জন্য তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে কি বলে? তরলের সান্দ্রতা বলা হয় বলেছিলাম। এবং এরকম এটাও বলেছিলাম যে এটা একটা ঘর্ষণ বলের মতো, এটা আভ্যন্তরীণ ঘর্ষণ বলে হয়, এটাকে তাহলে তরলের ক্ষেত্রে এটাকে আভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়। একইভাবে গ্যাসের ক্ষেত্রেও একই জিনিস হবে। আর সান্দ্রতাঙ্কটা কি? সান্দ্রতা এখানে আছে, সান্দ্রতাঙ্ক এখানে আছে, সান্দ্রতাঙ্ক এই যে একক দূরত্বে অবস্থিত তরলের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে, অর্থাৎ এই যে গতিবেগটা যেটা হল্ট হয়ে যাচ্ছিল সেই গতিবেগটা বজায় রাখতে, বা এটা বলতে পারি হ্যাঁ গতিবেগ বজায় রাখতে, এটা হ্যাঁ গতিবেগ বজায় রাখতে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় সেই বলকে বলা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক। বোঝা গেল? দুটোর মধ্যে কি পার্থক্য বোঝা গেল? গ্যাসের বা তরলের ক্ষেত্রে যদি দুটো স্তরের মধ্যে মানে গতিটাকে হল্ড করে দেওয়ার জন্য যে প্রবণতা সেটা যদি কম হয়, যত কম হবে তত তাদের কণাগুলির বেগ বেশি হবে। সেটা হচ্ছে আদর্শ, যেমন আদর্শ তরল, আদর্শ তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক কত হবে? জিরো। তাদের কিন্তু কোনো রকম এরকম টানই থাকবে না, সেক্ষেত্রে সান্দ্রতাঙ্ক জিরো হবে, সান্দ্রতাও জিরো হবে। ওই জন্য আদর্শ তরলের সান্দ্রতাঙ্ক কত? জিরো। বারবার ইকুয়েশনটা কিন্তু আমি করিয়েছি, অনেক জায়গাতেই করিয়েছি, ঠিক আছে। এবারে ব্রাউনীয় ওই যে গতিটা আছে তার এখানে ব্যাখ্যা দিয়েছে, কিরকম ব্যাখ্যা দিয়েছে যদি আমরা এই ব্যাখ্যাটা না পড়লেও চলবে, তবু আমি একটু জাস্ট বলে রাখছি এই কারণে যাতে করে এই ব্যাখ্যাগুলো দিয়ে তোমাদের মনের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয় যে কি জাতীয় জিনিস, কি জাতীয় ঘটনাগুলো এখানে ঘটে। কারণ সেগুলো দিয়ে আমাদের পরবর্তী যে ইভেন্টগুলো মানে যেটা আমাদের মেন লক্ষ্য সেগুলো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমাদের এই ঘটনাগুলোকে একটু জেনে রাখতে হবে। তাহলে হঠাৎ করে যদি আমি এখন দুটোর মধ্যে এইটা বলি, হঠাৎ করে যদি আমি মুক্ত পথ বলি তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। এই জন্য আমাদের এই ইভেন্টগুলো একটু জেনে রাখতে হবে। কি ব্রাউনীয় গতির ব্যাখ্যাকে দিয়েছে? না, ব্রাউনীয় গতি আবিষ্কারের পর প্রথম দিকে বিজ্ঞানীরা কি মনে করেছিলেন যে এই গতির কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, বা অনিয়মিত উষ্ণতার পরিবর্তন, অনেকে আবার বলেছিল তরলের পৃষ্ঠটান ইত্যাদি। অর্থাৎ এই বাউনীয় গতির জন্য অনেকের মধ্যে অনেক রকম ধারণা তৈরি হয়েছিল। কেউ মনে করেছিল তরলের যে পৃষ্ঠটান সেটা আমরা জানি, তাহলে আমাকে কেউ একজন বলো তো পৃষ্ঠটান কাকে বলে? আবার সব ভুলে গেছে, এই এই চ্যাপ্টারই তো আছে পৃষ্ঠটান। এই দেখো এগুলো ভুলে গেলে হবে না, কিন্তু এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, এবং এইভাবে ভুলে গেলে তাহলে তোমরা করবে কি করে? মানে প্রতিদিন আমি ওই জন্য বলেছিলাম যে প্রতিদিন তোমাদের অন্তত চ্যাপ্টার দেখতে হবে, তার সঙ্গে ইম্পর্টেন্ট যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলোকে অন্তত মাথার মধ্যে রাখতে হবে। সব কিছু মনে রাখার দরকার নেই, মাথার মধ্যে শুধু ইম্পর্টেন্টগুলো আমাদের মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এই যে ব্রাউনীয় গতি, তাহলে যখন কোনো কিছু ছাড়ি তখন সেটা দেখতে পাই তার মধ্যে কিন্তু সেটা ভাসছে, মানে এদিক ওদিক মানে মানে চলে যাচ্ছে। কারণটা কি হয়? এর কারণটা হচ্ছে তখন তার অণুগুলির মধ্যে গতিশক্তি এতটাই বেশি হয় যে ওটা ওই আকারটা বড় হলেও সেটাকে ভাসানো আসে ক্ষমতা তার মধ্যে তৈরি হয়। যে উষ্ণতা বৃদ্ধি করলে অণুগুলির তাপীয় গতি বাড়ে, এর ফলে কণাগুলির উপর ক্রিয়াশীল বল বৃদ্ধি পায় এবং কণাগুলির গতিও বৃদ্ধি পায়। এবার এখানে বায়বীয় গতির একটা পরীক্ষা করেছে, সেই পরীক্ষাতে এর মধ্যে কিছু ধোঁয়া নিয়েছে, ধোঁয়া নিয়ে এখান দিয়ে একটা লেন্স দিয়ে এর মধ্যে এখানে একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখছে যে হ্যাঁ এখানে এগুলো এদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এই পরীক্ষাটা আমাদের দেখার দরকার নেই। তাহলে এবার গ্যাসের গতি তত্ত্বের মূল অঙ্গীকার সমূহ কি কি, এইটা কিন্তু আমাদের কাজে লাগবে। কিরকম এটা পরীক্ষা আসতে পারে, নিম্নের মধ্যে কোনটি গ্যাসের তত্ত্বের মূল অঙ্গীকার নয়? তাহলে আগে তোমার জানতে হবে মূল অঙ্গীকার কোনটা। তাহলে এখানে এখানে যে ছ সাতটা আটটা পয়েন্ট আছে তার মধ্যে কোন তিনটে কি চারটে পয়েন্ট তুলে দিয়ে তার বাইরে একটা পয়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে, সেটা তোমার নয় বলতে হবে। তাহলে আগে অবশ্যই তোমায় জানতে হবে যে গ্যাসের গতীয় তত্ত্বের মূল অঙ্গীকার গুলো কি কি। তুমি জাস্ট পড়লেই বুঝতে পারবে হ্যাঁ এটাই হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল অঙ্গীকার। কি কি?
না তার আগে আমি এন্টায়ারটা পুরোটা রিড আউট করে গেলে তোমাদের বোঝা আরো সুবিধা হবে না। বিভিন্ন ঘটনা বিশেষত ব্রাউনের গতি পর্যবেক্ষণ করে, ব্রাউনের গতি মানে কি যেটা বললাম, এদের সাথে ঘুরে বেড়ায়, যে কোনো গ্যাসের অণুগুলির সমষ্টি এবং অণুগুলির দ্রুত অবিনিষ্টভাবে সঞ্চালনশীল, মানে যেটা বললাম যে এই ওদের যে অণুগুলো আছে সেগুলো খুব দ্রুত এবং অবিনিষ্ট, মানে একদিকে এমন নয় এবং সন্তত সবসময় কন্টিনিউয়াসলি সঞ্চারশীল হয়। এবং গ্যাসের অণুগুলির গতির ফলে কি তাপের উদ্ভব হবে, এবং গ্যাসের গতিগুলো যদি গতি থাকে তাহলে কিন্তু তাপ উৎপন্ন হবে বা তাপ দিলে গতিটা বাড়বে, দুটো হচ্ছে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই তথ্য দুটি গ্যাসের গতিতত্ত্বের মূল ভিত্তি। এক নম্বর হচ্ছে কি যে অণুগুলো সঞ্চলনশীল দ্রুত এদিক ওদিক, আর দু নম্বর হচ্ছে কি না এর মধ্যে গতি হলে তাপ সৃষ্টি হবে বা তাপ দিলে গতি বাড়বে। ঠিক আছে, এবার দেখা যাক কি কি আছে। সকল গ্যাসই অসংখ্য অণুর সমষ্টি, এটা আমরা সকলেই জানি, সকল গ্যাস অসংখ্য অণু দ্বারা গঠিত। একই গ্যাসের সকল অণু সব বিষয়ে একই রকম, কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলো বিভিন্ন ধরনের। তাহলে বোঝাই যাচ্ছে যে একই গ্যাসের অণুগুলো একই রকম সব বিষয়ে একই রকম হবে, বিভিন্ন গ্যাসের অণুগুলো বিভিন্ন রকম হবে। দু নম্বর গেল কি, দু নম্বর কি বলছে, গ্যাসের অণুগুলির বিন্দু ভর পয়েন্ট ভরের মতো ধরা হয়, এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য ধরা হয়। তাহলে এক নম্বর হচ্ছে এদের অণুগুলোকে পয়েন্ট মাস, মানে ভর নেই বললেই প্রায় চলে এরকম ধরা হয়, বা এদের আয়তনকেও পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়, দু নম্বর। তিন নম্বর কি বলছে, অণুগুলি সর্বদাই গতিশীল, এই গতি সম্পূর্ণভাবে এলোমেলো, অর্থাৎ অণুগুলি সম্ভাব্য সকল দিকে ধাবমান এবং এদের বেগ শূন্য থেকে অসীম এর যে কোনো মানের মধ্যে হতে পারে, তিন নম্বর কেস কেন। চার নম্বর কি বলছে, অণুগুলি দৃঢ় এবং আদর্শ স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। আদর্শ স্থিতিস্থাপক মানে কি, মানে একবার যদি ধাক্কা খায়, ধাক্কা খেলে যেখান থেকে ধাক্কা খেলো সেই পর্যন্ত আসার ক্ষমতা থাকে, মানে কি আদর্শ স্থিতিস্থাপক গোলকের ন্যায় আচরণ করে। অণুগুলির কি হবে, অনবরত বাতের দেয়ালের সঙ্গে এবং পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়, এবং যে সংঘর্ষগুলো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। অতএব এইরূপ সংঘর্ষে অণুগুলোর গতিবেগের কোনো পরিবর্তন হয়, ঠিক আছে, কিন্তু এদের ভরবেগ এবং রৈখিক ভরবেগকে সংরক্ষিত থাকে। তাহলে এক নম্বর হলো কি, এখানে কিন্তু গতিবেগ এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ কিন্তু এরা মেনে চলে। আর কি এদের যে সংঘর্ষটা হয় সেটা হচ্ছে আদর্শ স্থিতিস্থাপক সংঘর্ষ বা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারে। আচ্ছা, এবার কি বলেছে না, চলাচলের সময় অণুগুলো পরস্পরের সঙ্গে এবং বাতের দেয়ালের গায়ে ধাক্কা খায়, এটা তো জানলামই। প্রতিটি সংঘর্ষের পর অণুগুলির বেগের মান অভিমুখ উভয় পরিবর্তিত হয়, এটাও দেখলাম, যে স্থিতিস্থাপক ঘুরে বেড়ায়। কিন্তু সব সংঘর্ষ ঘটলেও স্থিতিস্থাপক পাত্রের অভ্যন্তরে যে কোনো স্থানে একক আয়তনে অনুসংখ্যান আণবিক ঘনত্ব অপরিবর্তিত, অর্থাৎ এদের আণবিক ঘনত্বটা একই রকম থাকে যদি এদিক ওদিক ঘুরে বেড়ানো। এটা কি বলতে চাইছে, মানে বলতে চাইছে ধরো এই কোন কোনো সময় এখানে এতগুলো অণু আছে, কি হলো তাহলে এই অণুগুলো কখনো এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, এদিকে চলে, এটা এদিকে চলে, তাহলে কি এখানকার ঘনত্ব কমে গেল, যে এখানে ঘনত্ব বেড়ে গেল, সেমনটা না। তাহলেও বলছে যে এখান থেকেও কিছু অণু কিন্তু দুম করে এদিকে চলে গেল, অর্থাৎ এদের গড় যে ঘনত্ব ইতস্তত ঘুরে বেড়ালো, ইতস্তত ঘুরে বেড়ালো, এদের গড় ঘনত্ব কমবে না। মানেটা কি, মানে বলতে চাইছে ধরো এখানে এইখানে অনুগুলো একটা বাড়ি, এখানে অনুগুলো একটা বাড়ি, কোনো সময় এই ছুটতে ছুটতে এই এই বাড়ি থেকে এই বাড়িতে চলে গেল, তাহলে এই বাড়ি থেকে যখন সব চলে এলো তাহলে এই বাড়িতে ফাঁকা হয়ে গেল, এইটাকে এখানটা পূর্ণ হয়ে গেল, সেমনটা কিন্তু হয় না। এটা কিন্তু এদের গড় ঘনত্বটা ঠিক থাকে, যদিও এটা ইতর সাথে ঘুরে বেড়ালো এদের গড় ঘনত্ব ঠিক থাকে, সেটা এটা বলতে চাইছে যে যে এই সব সংঘর্ষ ঘটলেও স্থিতাবস্থায় পাত্রের অভ্যন্তরে যে কোনো স্থানে একক আয়তনে অণু সংখ্যা অর্থাৎ আণবিক ঘনত্ব একই রকম থাকে। এমন নয় যে দুম করে এইখানে অণু সংখ্যা যা ছিল এখানে কমে গেল, এখানে বেড়ে গেল, এমনটা হয় না। এখানে যা এখান থেকে যেমন যাচ্ছে যেমন এখানেও কিন্তু কোনোভাবে না কোনোভাবে চলে আসছে। ওকে, তারপরে কি বলেছে, অণুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে কিংবা পরস্পরের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ মান অনুভব করে না। স্থিতিস্থাপক সংঘর্ষ হলেও কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু এরা অনুভব করে না, সুতরাং অণুগুলোর কোনো স্থিতিশক্তি নেই, এদের সম্পূর্ণরূপে গতিশক্তি, অর্থাৎ এদের মধ্যে যা কিছু শক্তি আছে সবটাই হচ্ছে এদের গতিশক্তি, এদের মধ্যে কোনো কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে ঠিকই, কিন্তু এবং ধাক্কা এবং এতে ধাক্কাটা খেতে পাচ্ছে কেন না, পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ এখান থেকে
ধাক্কা খেয়ে এখানে এলো এবং পূর্ণ স্থিতিস্থাপক বলেই আবার এতটা পথে ওদিকে কোথাও একটা আসার সুযোগ পাচ্ছে, তারপর আবার এখান থেকে কোনো একটা অনুষঙ্গে ধাক্কা খেয়ে আবার এদিকে বেঁকে যাচ্ছে, আবার এখান থেকে ধাক্কা খেয়ে এদিকে বেঁকে যাচ্ছে। তো পূর্ণ স্থিতিস্থাপক বলেই তার শক্তিটার কোনো ক্ষয় হচ্ছে না, ঠিক আছে। আর আর কি বলেছে, এমনটা নয় যে এই অণুটার সঙ্গে এই অণুটার একটা আকর্ষণ আছে, আকর্ষণের জন্য ছুটে বেড়াচ্ছে, সেমনটা নয়। এমনি একটা আকর্ষণ বল কাজ করে, সেটা হচ্ছে কি আকর্ষণ বল, ইন্টার মলিকুলার, যেটা তাদের ওই গতিবেগকে বাধা দেবে না কিন্তু তার এই গতিবেগের বাইরে তাকে ছেড়ে যেতে দেবে না, সেটার জন্য একটা আকর্ষণ বল আছে, সেটা হচ্ছে ইন্টার মলিকুলার ফোর্স। মানে সেই আকর্ষণ বলটা তো আছে সেটা ছাড়া, মানে এখানে কোন আকর্ষণ বলের কথা বলছে, মানে এইখান থেকে এইখানে তোমার দিকে যাচ্ছে এটা হচ্ছে আকর্ষণের জন্য যাচ্ছে এমনটা না, এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপকতার জন্য, এর মধ্যে শুধু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা যে ইন্টারমলিকুলার আকর্ষণের কথা প্রথমেই বললাম, সেটা হচ্ছে যে এইটা যদি তরলের এতখানি পিষ্ট হয়, এই তরল থেকে ছেড়ে গ্যাসীয় পরিণত হবে, সেটা হতে পারবে না। সেটা হতে গেলে তাকে তার ইন্টারমলিকুলার আকর্ষণ বলটাকে ছেড়ে কাটিয়ে বাঁধারা কাটিয়ে যেতে হবে, কিন্তু এর মধ্যেই সেই দৃশ্যত ঘুরে বেড়াবে, সেটার জন্য কিন্তু কোনো আকর্ষণ বল নেই। আকর্ষণ বল কার জন্য আছে, এখান থেকে ছেড়ে একদম এই এরিয়া ছেড়ে অন্য এরিয়া বেরিয়ে যাওয়ার জন্য, সেখানে জন্য একটা আকর্ষণ বল আছে, সেটাকে বলেছে ইন্টারমলিকুলার আকর্ষণ বল। বোঝা গেল দুটোর মধ্যে? আচ্ছা, তারপরে কি বলেছে, কোনো অণু একটি সংঘর্ষ ঘটানোর পর তারপরে সংঘর্ষ ঘটানোর আগে পর্যন্ত সমবেগে চলে, অর্থাৎ কেমন বলতে চাইছে যে এইখানে একটা সংঘর্ষ হচ্ছে আর এখানে এখানে একটা অণু আছে, এই অণুটা এইখানে যখন সংঘর্ষ ঘটালো তারপরে আবার দেখালো এখান থেকে আসার পর আবার এখানে এসে কোনো একটা অণুর সঙ্গে সংঘর্ষ ঘটালো, তাহলে এইটুকুন গতিপথ যতক্ষণ না সে অন্য একটা অণুর সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছে ততক্ষণ কিন্তু সে সমবেগেই চলে, অর্থাৎ সে নিউটনের গতিসূত্র মেনে চলে। এটা বলতে চাইছে, কি বলেছে না, কোনো একটি অণু একটি সংঘর্ষ ঘটানোর পর আর পরে সংঘর্ষ ঘটানোর আগে পর্যন্ত সমবেগে চলে, অর্থাৎ নিউটনের গতিসূত্র মেনে চলে। তারপর কি বলেছে, যে সময় ধরে একটি সংঘর্ষ ঘটে তা মুক্ত অতি পথ অতিক্রম করা সময় তুলনায় অতি নগণ্য, অর্থাৎ সংঘর্ষগুলি প্রতি মুহূর্তে সংঘটিত হয় বা স্বতঃস্ফূর্ত সংঘর্ষগুলি তাৎক্ষণিক। আচ্ছা, বা এটা আমি এই আটটা পয়েন্ট আমার মাথায় রইল, মানে আমার মুখস্থ করার প্রয়োজন আমি দেখি বুঝতে পারবো। এবার কি বলছে, এবার বলছে বাস্তব সকল মানে সকল বাস্তব গ্যাসের ক্ষেত্রে উপরিউক্ত অঙ্গীকারগুলো সবসময় খাটে না, কারণ কি না, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, যে গ্যাস উপরিউক্ত সমীকরণ বা অঙ্গীকার মেনে চলে তাকে বলা আদর্শ গ্যাস। কিন্তু আমাদের যে বাস্তবে যে গ্যাসগুলো আমরা অক্সিজেন হাইড্রোজেন পাই সেগুলো কিন্তু কোনটাই আদর্শ গ্যাস নয়, কারণ আদর্শ গ্যাস হলে তারা P=R2 বা চার্লসের সূত্র বয়সের সূত্রগুলো মেনে চলতো, কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যে গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু মেনে চলে না, কারণ সেগুলো সেই যাওয়ার আগেই অন্য তাদের ট্রান্সফরমেশন হয়ে যায়, অর্থাৎ তা বাস্তব গ্যাস, সেগুলো কিন্তু আদর্শ গ্যাস নয়, ঠিক আছে। এবার আমরা চলে আসি গড় মুক্ত পথ বা ফ্রি মিন ফ্রি প্যাথ, এটা কি, পরপর দুটি সংঘর্ষের মাঝে একটি অণু যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলা হয়, অর্থাৎ ধরো এইখানে একটা সংঘর্ষ হলো আর এইখানে একটা সংঘর্ষ হলো, এই দুটো সংঘর্ষ ঘটার আগে মানে ধরো এইখানে লাস্ট একটা সংঘর্ষ হয়েছিল হয়ে এখানে এসেছিল, এখান থেকে আবার এখানে একটা সংঘর্ষ হলো, মানে এই একটা সংঘর্ষ এই একটা সংঘর্ষ, এই দুটো সংঘর্ষ হওয়ার মধ্যে এই যে পথটা গেল এটাকে বলা হচ্ছে তার মুক্ত পথ, অর্থাৎ এই মুক্ত পথে সে কিন্তু আর কোনো সংঘর্ষ ঘটছে না, ঠিক আছে, এটাই বলা হচ্ছে তার মুক্ত পথ। গ্যাস অনুগুলির মধ্যে এলোমেলো গতির দরুন মুক্ত পাতের মান সবসময় স্থির থাকে না, কখনো কম কখনো বেশি হয়, অর্থাৎ কেন বলতে চাইছে যে দেখা গেল এইখান থেকে এখানকার সংঘর্ষণ হলো, এইখানে যে পথ অতিক্রম করলো তারপরে এখানে একটা ছোট্ট একটু অল্প জায়গার মধ্যে হয়ে গেল, অর্থাৎ এই মানটা সমান নাও হতে পারে, এই জন্য এদেরকে একটা গড় মান নিতে হয়, ঠিক আছে, এই জন্য একটা গড় মান নিতে, এই জন্য বলছে এই জন্য মুক্ত পথ সম্বন্ধে সঠিক ধারণা পাওয়ার জন্য গড় মান নিয়ে প্রয়োজন, এই জন্য মুক্ত গড় মুক্তপথটাকে বলা হচ্ছে না, বিভিন্ন গ্যাসের অণুগুলোর দৈর্ঘ্যের মুক্তপথগুলির গড় মানকে বলা হচ্ছে গড় মুক্তপথ। আমাদের কিন্তু এখান থেকে আর কিছু জানার দরকার নেই, আমাদের এখান থেকে এটুকু মনে রাখতে হবে যে মুক্তপথটা কি, মুক্তপথ হচ্ছে পরপর দুটি সংঘর্ষের অণুগুলির পরপর দুটি সংঘর্ষের মাঝের পথকে বলা হচ্ছে মুক্তপথ, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর আমাদের কিন্তু এখান থেকে
এসবগুলো কিছু মনে রাখার প্রয়োজন নেই। হয়ে গেল? আচ্ছা, এটা আমাদের মনে রাখার প্রয়োজন নেই। গ্যাসের গতি তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপ, এখানে শুধু যেটা আসবে যে গ্যাসের চাপ একক আয়তনে থাকা অণু সংখ্যার উপর ডিপেন্ড করে, এটা আমরা বুঝতেই পারছি। গ্যাসের চাপটা অণু সংখ্যার উপর ডিপেন্ড করে, অণু সংখ্যা যত বেশি থাকবে, অর্থাৎ এখানে তুমি একটু নিজেই বুঝতে পারছো, যেখানে যদি অল্প সংখ্যক গ্যাস থাকে তাহলে তার চাপ কম হবে, এখানে যদি বেশি সংখ্যক গ্যাস থাকে তাহলে চাপ বেশি হবে। ওই জন্য বলছে যে যে এই গ্যাসের চাপটা আয়তনে একক আয়তনে থাকা অণু সংখ্যার উপর ডিপেন্ড করে। কিভাবে না, অণু সংখ্যা যত বেশি হবে গ্যাসের চাপটা তত বেশি হবে, মনেই থাকবে এটা। অণু সংখ্যার বেগের, এবং শুধু তাই নয়, এবং এর গতিবেগের উপর ডিপেন্ড করে। কেন না, এই গতিবেগ যত বেশি হবে তত চাপ বেশি থাকতে দিতে পারবে। হ্যাঁ, ওই জন্যে। আর গতিবেগের সঙ্গে সঙ্গে যত বেশি ভর হবে, যত ভর যত বেশি থাকবে তত কি হবে, তত তাদের ভর বেগ বেশি হবে, তত তারা চাপ বেশি দিতে পারবে। অর্থাৎ কিসের উপর, কিসের উপর ডিপেন্ড করে, কতটা সংখ্যায় আছে, এদের প্রতিটা অণুগুলির গতিবেগ কত, আর 3 নম্বর হচ্ছে অণুগুলির ভর কত। ভর বেশি হলে গতিবেগ বেশি হবে, মানে ভর বেগ বেশি হবে, তাহলে বেশি সংখ্যক চাপ দিতে পারবে। এই 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে। হয়ে গেল? এই জন্য এখানে বলেছে যে এক হচ্ছে প্রতি একক আয়তনে অণু সংখ্যা, 2 নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলির বেগ, বা বেগ মানে উষ্ণতা বলতে পারো, কারণ উষ্ণতা বেশি হলে বেগ থাকবে, অর্থাৎ গ্যাসের উষ্ণতা, এবং গ্যাস অণু ভরের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এই 3টে জিনিসের উপর গ্যাসের চাপটা ডিপেন্ড করে। ঠিক আছে, এটা আমাদের অনেক সময় আসতে পারে যে নিম্নের কোন কোন বিষয়গুলির উপর আদর্শ গ্যাসের চাপটা ডিপেন্ড করে। একটা হচ্ছে অণু সংখ্যা, 2 নম্বর হচ্ছে অণুগুলির বেগ বা উষ্ণতা, আর 3 নম্বর হচ্ছে তার ভরের উপর। এই 3টে পয়েন্ট মাথায় রাখলেই হবে। এরপর আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। এখানে অনেক জটিল একটা নির্ণয় আছে, এই নির্ণয়ের মধ্যে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, খাতায় জাস্ট লিখে রাখবে, এত কিছু পড়ে আমাদের এত কিছু ভাবে বার করার কোনো প্রয়োজন নেই। এটা উচ্চ মাধ্যমিকেও আসে বা গ্র্যাজুয়েশনেও কিন্তু আসে, এই প্রমাণটা করতে দেয়। এই এই রাশিমালা নির্ণয়ের একটা অংশটা, এটা 7 নম্বর 8 নম্বর আমাদের সময় ছিল, 7 নম্বর ছিল এই প্রশ্নটাতে, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা নির্ণয় করো। আমাদের এই ছবি এঁকে লিখে এত কিছু করে, তবে আমাদের এখানে ছোট করে দিতাম আমরা, তবে আমরা এখানে এইটা ইজিক্যাল দিয়ে প্রমাণ করলে আমাদের 7 নম্বর কি 8 নম্বর দিত। কিন্তু তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সি ইজ ইকাল টু √3p/ρ। এইটা আমার তোমার মাথায়, এটাতে কিন্তু অঙ্ক আসবে না, শুধু নিম্নের কোনটি আদর্শ গ্যাসের সমীকরণকে মানে রাশিমালাকে বোঝায়, সেখানে তোমাদের শুধু এই এই অংশটুকু রেখে দিতে হবে, আর কিছু না। বাকি অংশগুলো আমি সব ডিলিট করে দিলাম, এগুলো আমাদের ডিলিট করে দিলাম, কিছু লাগবে না এগুলো। এইটুকু মনে রাখলেই আমার যথেষ্ট, আর এখান থেকে কিছু পড়ার নেই। হয়ে গেল? আচ্ছা, এবার হচ্ছে পরম শূন্য, পরম শূন্যের সংখ্যা। পরম শূন্য সংখ্যাকে বলবো না, যে উষ্ণতায় গ্যাসের শক্তি শূন্য হয়, অর্থাৎ অণুগুলোর মধ্যে কোনো গতি থাকবে না, তখন তাকে পরম শূন্য উষ্ণতা। কিভাবে আসবে, কিভাবে আসবে না, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি কত, সর্বোচ্চ, সর্বনিম্ন, শূন্য বা এদের মধ্যমান থাকে, তখন বলতে হবে শূন্য। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন বলেছে যে বাস্তবে এইরূপ ঘটে না, কারণ কি না, পরম শূন্য অপেক্ষা বেশি উষ্ণতাতে সব গ্যাসে কি হয়, কঠিন তরলে পরিণত হয়। অর্থাৎ এটা গ্যাসের ক্ষেত্রে যে প্রযোজ্য হবে, পরম শূন্য শূন্য উষ্ণতা যাওয়ার আগেই গ্যাসের জায়গায় সে তরলে পরিণত হয়ে যায় কিংবা কঠিনে পরিণত হয়ে যায়। তাহলে -273°C হতে হবে, তাহলে আগেই তো কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হয়ে যাবে, বা সরি, গ্যাস তরলে পরিণত হবে বা তরল কঠিনে পরিণত হয়ে যাবে, তাহলে তো সেটা আর গ্যাসের জন্য যে ভ্যানডারওয়ালসের সমীকরণ সেটা আর প্রমাণিত হলো না, থাকবে না। ওই জন্যই এগুলো শুধুমাত্র বাস্তব গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব গ্যাসের জন্য নয়। হয়ে গেল, এখান থেকে আর কিছু আমাদের লাগবে না, এটাও আমাদের লাগবে না। এগুলো আমাদের পরীক্ষাতে এমনি সময় আসতো যে গ্যাসের গতি তত্ত্ব থেকে চালসা সূত্র বা সূত্র প্রমাণ করো, যেহেতু আমাদের এই জাতীয় কোনো কোয়েশ্চেন আসে না, এই জন্য আমাদের এখান থেকে এগুলো লাগবে না। আর এখান থেকে এটা আসতে পারে, আদর্শ গ্যাস সমীকরণ কোনটা সেটা, এটা অনেক সময় আসতে পারে, তবে আমার মনে হয় এটা করা দরকার নেই, মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা, এবার এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, আদর্শ গ্যাস মানে যেটা বললাম, যেটা হচ্ছে চালসা সূত্র বলসূত্র সব মেনে চলে,
কিন্তু যারা মেনে চলে না তারা হচ্ছে কি বাস্তব গ্যাস। আমি জাস্ট এখানে বলছি যে গ্যাস বয়লের এবং তার সূত্র পুরোপুরি নিখুঁত ভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে সব গ্যাসই বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসগুলির আচরণ সকল অবস্থাতে আদর্শ গ্যাসের মতো হয় না, সাধারণ উষ্ণতায় ও চাপে বাস্তব গ্যাসগুলি মোটামুটি বয়লের সূত্র মানি চলেছে তবু মেনে চলে, কিন্তু নিম্ন উষ্ণতায় ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি বয়লের সূত্র আদর্শ গ্যাস একটু মেনে চলে না। ঠিক আছে, আচ্ছা এবার এখানে যেটা মনে রাখতে হবে, তাহলে এরা যদি এই আদর্শ গ্যাসের সমীকরণ না মেনে চলে তাহলে এরা কোন সমীকরণটা মেনে চলে? এরা যদি সমীকরণটা মেনে চলে সেটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস এর সমীকরণ। ওই জন্য প্রশ্ন আসবে বাস্তব গ্যাসের সমীকরণটি কে আবিষ্কার করে আর কার, তখন সেটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস এর সমীকরণ। এটা আমাদের খালি জাস্ট মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য সমীকরণ। সেই সমীকরণের মানটাও অনেক সময় দেয় পি প্লাস এ বাই ভি, মানে এটা কিছু আয়তনে কিছুটা সংশোধন করেছে আর চাপে কিছুটা, মানে এটা হচ্ছে তার চাপের সংশোধন, এটা হচ্ছে আয়তনের সংশোধন, এটা করে নিয়ে সে এটা বোম করেছে। এই মানটা মনে রাখার প্রয়োজন নেই কারণ মানটা খুব একটা জায়গায় আসে না, কিন্তু ভ্যান ডের ওয়ালস গ্যাস মানে বাস্তব গ্যাসের সমীকরণ কে দেন সেটা হচ্ছে ভ্যান ডের ওয়ালস, এটা এদিকে কিন্তু প্রশ্নটা আসবে। আমাদের কিন্তু আর এখান থেকে কিছু মনে রাখার প্রয়োজন নেই। এবার হচ্ছে যে বাস্তব গ্যাস কেন মেনে চলে না, বাস্তব গ্যাস বয়লের সূত্র কেন মেনে চলে না, তা সেগুলো হচ্ছে যে বাস্তব গ্যাস যে শূন্য উষ্ণতায় নামবে বলেই দেওয়া আছে যে আদর্শ গ্যাস বয়লের সূত্র মেনে চলে, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আপনার আকর্ষণ বল ক্রিয়া করে না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয় দেখা যায় এই গ্যাসের অণুগুলির মধ্যে একটা আকর্ষণ বল আছে বা পাত্রের যে আয়তন তার তুলনায় ওখানে যে নগণ্য ধরা হয়েছিল সেই আয়তনটা নগণ্য হলে ধরা হয় না। এই বাস্তব গ্যাসটা কি আদর্শ গ্যাসের মধ্যে অনেক কিছু মানে এইখানে যে মূল অঙ্গীকারগুলো ছিল সেই অঙ্গীকারগুলো অনেকটাই মেলে না বাস্তব গ্যাসের ক্ষেত্রে, তাই জন্য এরা এইগুলো মেনে চলে না, এটা আমাদের খুব একটা আসবে না, জাস্ট মেনে চলে না এটুকু মনে রাখলেই হবে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে নিম্ন চাপে, নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এইটুকু পয়েন্ট শুধু মনে রাখলেই হবে, এখান থেকে এটাই শেষ আর কিছু নেই।